তুমি যেভাবে জলে ঝাঁপ দিয়ে একজনকে বাঁচিয়েছো বোঝাই যাচ্ছে যে তুমি এখন একেবারে সুস্থ, তাই তুমি তোমার বাড়ি ফিরে যেতে পারো। তবে যাওয়ার আগে একটা কথা জানাতে চাই, তুমি যাকে বাঁচিয়েছো সে আজ সকালে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। না না, ও নিজে ঝুলে নি, ও ভিজে গিয়েছিল, তো তাই আমি ওকে শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে দিয়েছিলাম।